আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। পুকুরে শিং ও মাগুর মাছ চাষের উন্নত কলা কৌশল নিয়ে আপনাদের সামনে আলোচনা করা হবে। প্রথমে আমরা জেনে নিই শিং এবং মাগুর মাছ চাষের সুবিধা। বাজারে প্রচুর চাহিদা থাকায় শিং ও মাগুর মাছ চাষ করে প্রচুর মুনাফা পাওয়া যায়। চাষ পদ্ধতি সহজ, যে কোনো ধরনের জলাশয়ে এমনকি চৌবাচ্চা বা খাঁচায় চাষ করা যায়। প্রতিকূল পরিবেশে যেমন অক্সিজেন, স্বল্পতা পানি, তত্যধিক তাপমাত্রা এমনকি পচা পানিতেও এরা বেঁচে থাকে। অল্প পানিতেও অধিক ঘনত্বে চাষ করা যায়। রোগ বালাই খুব কম হয়, অধিক সহনশীল। অল্প পানিতে এমনকি পানি ছাড়াও এরা দীর্ঘক্ষণ বেঁচে থাকে বলে জীবন্ত অবস্থায় বাজাত করা যায়। সঠিকভাবে পরিচর্যা করলে অল্প সময়ে 6-7 মাসেই বাজারজাত করার উপযোগী হয়। একক চাষ ছাড়াও অন্য অন্য কার্প, তেলাপিয়া মাছের সাথে পুকুরে মিশ্র চাষ করা যায়। শিং ও মাগুর মাছ চাষ করার ক্ষেত্রে স্থান নির্বাচন ও পুকুরের বৈশিষ্ট্য ব্যবস্থাপনা সুবিধার জন্য পুকুরের আয়তন কত হবে। পুকুরের আয়তন 20-50% মধ্যে হলে ব্যবস্থা করতে সুবিধা হয়। তবে পুকুরের আয়তন 100% বেশি হওয়া যাবে না। পুকুরের গভীরতা 7.75 ফিট বা 5 ফিট, 5.5 ফুট হলে ভালো হয়। যেখানে বর্ষত 6-8 মাস পানি থাকে, বন্যামুক্ত এবং বসত বাড়ির আশেপাশে। শিং মাছ চাষ করার জন্য পুকুর নির্বাচন। প্রথমে পুকুরে সেচের মাধ্যমে শুকিয়ে ফেলা প্রয়োজন। পুকুর শুকানো সম্ভব না হলে প্রতি ফুট গভীরতায় 18-25 গ্রাম রুনামেটিন পাউডার দিয়ে সব ধরনের মাছ অপসারণ করতে হবে। রুনামেটিন পাউডার প্রয়োগের 2-3 দিন পর প্রতি 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। চুন ছাড়াও জিওলাইট প্রতি 1 কেজি প্রস্তুত সময় প্রয়োগ করতে ভালো ফলাফল পাওয়া যায়। উৎপাদনশীল বৃদ্ধির তথ্য এবং প্রাকৃতিকের জন্য সার প্রয়োগ প্রস্তুত এবং সার প্রয়োগ চুন প্রয়োগ 4-5 দিন পর 100-150 গ্রাম ইউরিয়া, 50-75 গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে হবে প্রতি 100%। পুকুরে শিং ও মাগুর মাছ চাষ করার জন্য কী সাইজের পোনা মজুত করবেন? পুকুরে সার প্রয়োগের 5-7 দিন পর বা 2-3 ইঞ্চি সাইজের একক চাষের জন্য প্রতি 250 পিস মাগুর বা 400-500 পিস শিং দেওয়া যেতে পারে। তবে মিশ্র চাষের 50% মাগুর 150-200টি শিং ছাড়তে হবে। একই সাথে ব্যবস্থাপনা সুবিধার্থে নিবিড় এবং শিং মাগুর চাষের ক্ষেত্রে 3-5টি কাতল মাছ চাষ ছাড়া যেতে পারে। শিং মাগুর চাষ শুরু করার আদর্শ সময় এপ্রিল ও মে মাস সময়। শিং ও মাগুর মাছ চাষ করার জন্য খাদ্য ও ব্যবস্থাপনা। পোনা মজুতের পর দিন থেকে মাছের তার দেহের ওজন 10-12 ভাগ দৈনিক খাবার দিতে হবে। দিনে দুবেলা সকালে এবং অর্ধেক বিকালবেলায় খাবার প্রয়োগ করতে হবে এবং